সালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমুল আসি আপনাদের সঙ্গে। আজকে আসলাম ইউটিউবের পর্দায় এবং ফেসবুক পেজের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তো আমার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি এরকম ধরনের একটি থাম্বনেল আপনাদেরকে তৈরি করে দেখাবো মূলত। তো আপনি একটি ভিডিও তৈরি করার মাধ্যমে, কিন্তু আপনার তৈরি করার আগে কিন্তু আপনার থাম্বনেলটা মেন। তো আপনার থাম্বনেলটা যদি খুবই সুন্দর এবং পারফেক্ট মানের হয়, তো আপনার ভিউ নিয়ে কিন্তু খুব একটা টেনশন করতে হয় না। তো চলুন, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো আমি ফটোশপ সফটওয়্যার দিয়ে দেখাবো। তো আমি আমার ফটোশপ সফটওয়্যারটি এখান থেকে ওপেন করে নিচ্ছি বন্ধুরা। তো আমার ফটোশপ সফটওয়্যারটি এখান থেকে আমি ওপেন করে নিলাম। তো এখান থেকে নতুন একটি পেজ নিতে হবে। তো আমি আমার ইচ্ছা মতো আমি একটি পেজ নিয়ে নিচ্ছি। তো আপনারা থাম্বনেলের জন্য যে নির্দিষ্ট আকারের পেজ রয়েছে মাপের, সেই মাপের আপনারা একটি পেজ নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে ব্ল্যাক হোয়াইট রয়েছে, তো আমি এটিকে ব্ল্যাক করে নেব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস দিয়ে আমার পেজটি আমি কালার অন্য কালার করে নিলাম, ব্ল্যাক কালার করে নিলাম। তো আমি এবার এখানে লিখবো। তো লেখার জন্য আমি চলে যাব টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে আমার সেই কাঙ্ক্ষিত মানের লেখাটি আমি এখানে লিখবো। তো আমি এই লেখাটি লিখলাম। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি লেখাটি একটু ফ্রি ট্রান্সফর্ম করে নেব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি দিয়ে আমি লেখাটিকে একটু ফ্রি ট্রান্সফর্ম করে নিলাম। তো আমার লেখাটি এই অনুযায়ী আমি রাখবো। তো আপনার লেখাটি কোন অনুযায়ী রাখবেন সেটা হচ্ছে আপনার যেভাবে সৌন্দর্য মনে হয় তা আপনি সেভাবে রাখবেন। তো আমি লেখাটি লেখা হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে লেখার উপরে মাউসের রাইট ক্লিক করে দিয়ে রাস্টারাইজ টাইপ করে দিলাম। দেওয়ার পরে আমি চলে যাব টুল বক্সে, চলে যাই পেন টুল নেব। পেন টুল নেওয়ার পরে বন্ধুরা আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন, পেন টুলের উপরে যে অপশন রয়েছে প্যাথ, তো প্যাথ অপশনটি আপনার জন্য চালু থাকে। তো আমি এখান থেকে লেখাটিকে কেটে দুই ভাগ করে নেব। তো আমি এখানে এসে অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে মাউসের রাইট ক্লিক করে দেওয়ার পরে মেক সিলেকশন করে দেওয়ার পরে অবশ্যই আপনার একটি জিনিস মনে রাখতে হবে, ফেদার রেডিয়াসটা জিরো রাখতে হবে। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। তো আমি এবার কিবোর্ডে চলে আসি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এক্স আমি লেখাটি কাট করে নিলাম। তো আমি এই লেখাটি আবার পেস্ট করব। তার আগে বন্ধুরা আমার লেয়ার বক্সে দুটি মাত্র লেয়ার রয়েছে, তো আমি যখন পেস্ট করব তখন আমার আরেকটি লেয়ার এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি পেস্ট করে দিচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ভি, দেখতে পাচ্ছেন আমার লেয়ার একটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমি এই লেখাটি এবার আপনার ইচ্ছা মতো যেভাবে ভালো লাগে আপনি সেভাবে এখানে বসাতে পারেন। তো আমি লেখাটি ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে নিলাম। নিয়ে আপনার এই দুটো লেয়ার কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে। তো কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই দিয়ে আমি দুটি লেয়ার অ্যাডজাস্ট করে নিলাম এখান থেকে। তো আমি এবার এই লেখার মধ্যে আমি একটি পিকচার অ্যাড করব। তো আমি চলে যাচ্ছি আমার সেই পিকচার নিয়ে আসতে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো পিকচার অ্যাড করবেন। তো আমার যে পিকচারটি ভালো লাগে আমি সেই পিকচারটি এখান থেকে অ্যাড করে দেব। তো আমি পিকচারটি এখান থেকে অ্যাড করে দিলাম, দুঃখিত। তো আমি এই পিকচারটি নিয়ে আসলাম। তো পিকচারটি আমার লেখার পরে প্রোভাইড করার জন্য আমার পিকচারের এই লকটি খুলে নিতে হবে। তো ঠিক এখানে ডবল ক্লিক করব, মাউসের ডবল ক্লিক করলে আমার লকটি খুলে গেল। তারপরে এখান থেকে ওকে ওকে দেওয়ার পরে আমি এই পিকচারটি এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে আমার লেখার উপরে ছেড়ে দিলাম। তো দেখা যাচ্ছে লেখার তুলনায় আমার পিকচারটি অনেক বড়। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি ফ্রি ট্রান্সফর্ম, তো আমি দিয়ে এখান থেকে একটু লেখার পিকচারটি একটু সাইজ একটু ছোটো করে নিলাম। তো এখানে এরকমভাবে দিয়ে আমি ওকে করে দিলাম। তো আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার যে লেখার লেয়ার রয়েছে সেই লেয়ারটি যেন অবশ্যই নিচে থাকে এবং পিকচার লেয়ারটি যেন উপরে থাকে। যেরকমভাবে আমার পিকচারটি এরকম উপরে রয়েছে, না হলে কিন্তু আপনাদের এরকমভাবে হবে না আমি যেরকমভাবে দেখাচ্ছি। তো আমি এবার আমার পিকচারের লেয়ারের উপরে ক্লিক রেখে আমি মাউসের রাইট ক্লিক করে দিলাম। রাইট ক্লিক করে দেওয়ার পরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুভিং, আপনি যেদিকে চান সেদিকে নিতে পারেন। তো আপনি এখান থেকে
আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি চাপ দিলাম, দিয়ে আমার ইচ্ছা মতো আমি পিকচারটি অ্যাডজাস্ট করে নিচ্ছি আমার লেখার সঙ্গে। তো আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি ঠিক এরকমভাবে রেখে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো আমি এবার আমি এখানে একটি পিকচার প্রোভাইড করব। তো আমি আবারও চলে যাচ্ছি ফাইল, ফাইল যেয়ে ওপেন, ওপেনে যেয়ে আমার এই পিকচারটি আমি এখানে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আবারও আগের মতো এখান থেকে মাউসের ডবল ক্লিক করে দিয়ে লকটি খুলে নিলাম। নেওয়ার পরে আমার এই পিকচারটি মাউস দিয়ে ড্র্যাগ করে আমি সে আমার নির্দিষ্ট মানের স্থানে আমি রাখলাম, সরি। তো বন্ধুরা আমার পিকচারটি আনার আগে কিন্তু আমার আরেকটি কাজ করতে হবে। তো আমার এই যে এই দুটি লেয়ার, একটি লেয়ার একটি লেয়ার, এই দুটি লেয়ার কিন্তু আমার একটি গ্রুপে রূপান্তরিত করতে হবে। তো আমার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই দিলে আমার দুটি লেয়ার অ্যাডজাস্ট হয়ে গেল। তো আমি এবার পিকচার আনতে পারবো। তো আমি আমার পিকচারটি কিন্তু অ্যাডজাস্ট করে নিলাম এখান থেকে। তো আমার এখানে আরেকটি ছবি নিয়ে আসবো। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের ছবি দিয়েও আপনি কাজ করতে পারেন। তো আমি এখান থেকে আমার ছবিটি নিয়ে যাব। তো বন্ধুরা আমি আমার এই ছবিটি ওখানে পেস্ট করব। তো আমি আমার ছবিটি মাউস দিয়ে ড্র্যাগ করে ধরে নিয়ে আমি এখানে নিয়ে ছেড়ে দেবো। তো আমার পিকচারটি অনেক বড় থাকার কারণে আমি পিকচারটিকে একটু রিসাইজ করে নেব। তো কন্ট্রোল প্লাস টি। তো আমার পিকচারটি এভাবে রিসাইজ করে নিলাম। নেওয়ার পরে বন্ধুরা আপনার যেরকম দিলে ভালো লাগে আপনি সেরকমভাবে দিবেন। তো আমার এরকমভাবে ভালো লাগে, আমি পিকচারটি এরকমভাবে দিয়ে আমি ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে আপনার এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে ছোট্ট একটি টেকনিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নর্মাল রয়েছে, ব্লেন্ডিং অপশন। তো আমি নর্মালে ক্লিক করে দেওয়ার পরে এখানে লুমিনেসিটি, লুমিনেসিটিতে আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়াও, আমার পিকচারের কালারটি কিন্তু আমার ছবির পরে প্রোভাইড হয়ে গেছে। তো আপনি এরকমভাবে আপনার লুমিনেসিটি অ্যাড করে দিতে পারেন। তো আমি আমার ছবিটিকে আরেকটু বড় করে দেব, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো আমি এখানে অ্যাড করে দিলাম। তো আমার পিকচারটি আমি আরেকটু লম্বা করে দেব যাতে করে আমার উপরের কালারটিকে অংশটিকেও পেয়ে যায় ঠিক এরকমভাবে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি পিকচার অ্যাড করতে পারেন। তো এখানে আমি পিকচারের উজ্জ্বলতা অনেক বেশি হয়ে গেছে, তো আমি পিকচারটা একটু হাইট করে দেবো, লাইটটা একটু কমিয়ে দেবো যাতে করে আমার পিকচারটা আমার ছবিটা একটু বোঝা যায়। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে আরও দুটি লেখা অ্যাড করব। তো আমি আবারও চলে যাব টাইপ টুল, টাইপ টুলে যেয়ে আমি এখানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই লেখাটি লিখলাম যে কিভাবে এই ধরনের। তো আমি নিচে আরও একটি লেখা লিখব। তো আমি এটি এখন ওকে করে দিলাম। তো আমি এটি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি রি ট্রান্সফর্ম করে নিচ্ছি আমি এখন। তো আমি এখন ওকে করে দিচ্ছি, ওকে করে দিলাম। তো আমি এখানে আরেকটি লেখা লিখব, আমি এখন সেটি লিখছি, এটি লিখলাম, এখন ফ্রি ট্রান্সফর্ম করে দিলাম। তো আমি এখন এখান থেকে ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে আমি একটি থাম্বনেল তৈরি করলাম। তা আপনারা চাইলে আমার মতো এভাবে থাম্বনেল তৈরি করতে পারেন, আর আপনারা অবশ্যই সময় নিয়ে থাম্বনেলটি তৈরি করবেন। তো আমি আপনাদেরকে এরকম একটি থাম্বনেল উপহার দিতে পেরেছি। আমার ছোট্ট একটু বাবু রয়েছে, তার অনেক নয়েজ ভিতরে চলে গেছে, তো সবাই সুন্দরভাবে দেখবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করলাম।